একদিকে যখন পুজোর উদ্বোধন করছেন প্রশাসনিক কর্তারা, এদিকে কিছুটা দূরে রাস্তার পাশে ঝালমুড়ি বিক্রি করতে বসেছেন বিজেপির নেতারা। তাদের দাবি, মুখ্যমন্ত্রী বলেছেন টুল টেবিল নিয়ে বসে চা বিস্কুট বিক্রি করতে, পুজোয় বেরিয়ে ঝালমুড়ি বিক্রি করতে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় যুবকদের সেই দিশা দেখাতেই এমন উদ্যোগ। এমনই ছবি ধরা পড়েছে রাজগঞ্জের বেলাকোবায়। শুক্রবার সন্ধ্যায় বেলাকোবার বটতলায় একটি ক্লাবের পুজোর উদ্বোধনে হাজির ছিলেন জেলা এবং ব্লকের সর্বেসর্বারা। সেখানেই কিছুটা দূরে রাস্তার পাশে পসরা সাজিয়ে বসেছিলেন স্থানীয় বিজেপি নেতা তথা পঞ্চায়েত সদস্য তপন রায় এবং কিষাণ মোর্চার নেতা নকুল দাস সহ অন্য বিজেপির কর্তারা। তাদের বক্তব্য, দেখেন সারা পশ্চিমবঙ্গে বেকারদের কোনো চাকরি নেই, আপনারা জানেন সমস্ত বেকার ছেলেদের কোনো রকম চাকরি নেই। আপনারা জানেন মমতা দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে বেকার ছেলেদের বলেছে একটা 1,000 টাকা যদি থাকে তাহলেই কোটিপতি হওয়া যায়। কী করতে হবে তার জন্য? একটা কেটলি কিনতে হবে, একটা তুল, সঙ্গে ঝালমুড়ি নিয়ে বসতে হবে বিস্কিট দিয়ে। আমরা সেটাই চেষ্টা করছি, যদি ভালো চলে কালকের থেকে মাকে বলে দিয়েছি, মা ঘুগনি বানিয়ে দিবে, আস্তে আস্তে তারপরে দোকানটা আস্তে আস্তে বড় হবে, আমরা কোটিপতি হব। মমতার অনুপ্রেরণায় আমরা কিন্তু আজকে এই দোকান করছি, দেখা যাক কেমন চলে। যদি চলে তাহলে পরে নিশ্চয়ই একটু বেকার সমস্যার সমাধান হবে। পুজোর সময় তো এখন ভিড় হয়, এখানে যদি না চলে আমরা ওই আরও ভালো জায়গা খুঁজবো। আমরা ভালো জায়গায় পাইনি, ভালো জায়গায় বসবো, যেখানে ভিড় হয় ওখানে যাই বসবো, নিশ্চয়ই লোকে নেবে। আমার নাম তপন রায়, আমার বাড়ি বেলাকোয়া বটতলা। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে।